বাংলাদেশের অভিনেতাকে চর মেরেছেন বলিউডের নোরা ফাতেহি। অদ্ভুত পোশাকে অচেনা রণবীর সিং, দ্রুতই মিলিয়ন অ্যালবাম বিক্রির রেকর্ড গড়লেন বিটিএস তারকা জিন, অভিনয়ে বিরতি টানছেন হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। দর্শক, দেশ বিদেশের এমন সব খবর নিয়ে এবারে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে শুটিং করার সময় সহ অভিনেতাকে চর মেরেছিলেন বলিউড তারকা নোরা ফাতেহি। দ্য কপিল শর্মা শোতে হাজির হয়ে এই ঘটনা জানান তিনি। তবে সেই সহ অভিনেতার সম্পর্কে কোনো তথ্য জানাননি অভিনেত্রী। বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রণবীর সিং সম্প্রতি আবুধাবিতে ফর্মুলা ওয়ান রেস দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে অদ্ভুত পোশাক পরায় রণবীরকে চিনতে পারলেন না ধারাভাষ্যকার। মুক্তি দেড় মাস পেরিয়ে এখন প্রেক্ষাগৃহে চলছে ঐশ্বরিয়া রায় বচ্চন অভিনীত নতুন সিনেমা পন্নিয়ন সেলভান এক। এরই মধ্যে ছবিটির বিশ্বব্যাপী আয় ছড়িয়ে গেছে ৫০০ কোটি রুপি। একক সঙ্গীতের সবচেয়ে দ্রুত মিলেনিয়ন পরিমাণ অ্যালবাম বিক্রির রেকর্ড করলেন বিটিএস তারকা জিন। কে পপ সুপার ব্যান্ডের এই গায়কের দ্য স্ট্রনট অ্যালবামটি মাত্র ১৬ দিনে এই রেকর্ড করে। অভিনয় থেকে বিরতি নিচ্ছেন থর খ্যাত হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। অ্যালসাইমার নামক বিরল রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪।